অবস্থা এমন হয় যে তার নাম আসাদ নূর, তার নাম আব্দুস সামাদ, তার নাম হুমায়ুন আজাদ, এই ধরনের বিভিন্ন মন মানসিকতার নাম নিয়ে যখন সমাজের ভিতরে তারা মারা যায়, একদল লোকের আবির্ভাব হয়, তারা বলে এ তো মুসলমানের সন্তান, অথচ ইতিপূর্বে সে আকা নবী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে ঘোষণা দিয়েছেন, যে রাসূল পাককে আল্লাহ তাআলা উচ্চ মাকামের চরিত্র দান করেছেন, যে রাসূল পাক তামাম মাখলুকাতের সৃষ্টির মধ্যমণি, যে রাসূল পাককে জীবন দিয়ে ভালো নাম আসলে মুসলমান হওয়া যায় না, সে আমার হাবিবে পাকের শানে ইতিপূর্বে গুস্তাকি করেছে, আল্লাহ তাআলার একাত্মবাদকে অস্বীকার করে, যারা বলে সবকিছু প্রাকৃতিকভাবে হয়েছে, এই ধরনের নাস্তিক মুরতাদ যখন সমাজে মারা যায়, আবার আমাদের মতোই পাঞ্জাবি টুফিওয়ালা কিছু মুরব্বী, কিছু আলেম, কিছু ইমাম সাহেব, এবার সমাজের চাপে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে কোনো কারণেই হোক, রাষ্ট্রীয় চাপে হোক, এদের জানাজা পড়ে আছে না, কথা বলেন আছে না হাজিরিন, এই নাস্তিকদের যদি প্রকাশ্যভাবে জানাজা যদি বয়কট করা হতো, একটা শিকাল কুকুর কুকুর মারা গেলে, একটা চতুষ্পদ জন্তু মারা গেলে যেমন জানাজার প্রয়োজন হয় না, একটা চতুষ্পদ জন্তু মারা গেলে যেমন তার দাফন কাফনের ব্যবস্থা থাকে না, একটা চতুষ্পদ জন্তু মারা গেলে যেমন তাকে কোনো ধরনের আদর যত্ন করা হয় না, এই চতুষ্পদ জন্তু মারা যাবে, মারা যাওয়ার কারণে যদি তাকে মাটির নিচে গর্ত করা না হয়, তাকে যদি কোনো ধরনের ব্যবস্থা করা না হয়, পচে যাবে, দুর্গন্ধ বের হবে, এই কারণে যেমন তাকে মাটির নিচে ফুঁতে ফেলা হয়, এমনিভাবে সমাজের কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ব্লগার যাদের মাধ্যমে সমাজ বিদ্বেষী কার্যকলাপ হবে, আমার হাবিবে পাকের আরো সম্বি ইজ্জতের উপরে খেয়ানত করবে, তাদেরকেও যদি চতুষ্পদ জন্তু কুকুরের মতো, শুকুরের মতো, বাদবাল্লুকের মতো যদি মাটির নিচে ফুঁতে ফেলা দেওয়া হয়, একটা দেখ দেখা গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, কি বলেন, কথা বলেন না ঠিক কিনা হাজিরিন? একদিক থেকে আসাদ নূর, তসলিমা নাসরিন, এইভাবে যত নাস্তিক মুদ্রাদ রয়েছে যুগ যুগ ধরে, এরা ফেরাউনের উত্তরসূরি, এরা নমরুদের উত্তরসূরি, এরা এই ধরনের যত যুগ যুগ ধরে ফেরাউন বলেন, হামান বলেন, কারণ বলেন, তারপরে দি এরকম যারা আছে, এই তাদেরকে আমাদের কঠিন হস্তে ফতিহত করা উচিত। আমরা আমাদের জায়গা থেকে যারা দায়িত্বশীল বড় বড় দায়িত্ব জায়গা যারা রয়েছেন, আপনাদের চাকরির ভয়, আপনাদের ইজ্জতের ভয়, জীবনের ভয়গুলো না করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা উচিত। এত সাহস আল্লাহ তালার মুক্ত বাতাস গ্রহণ করবে, আল্লাহ তালার দেওয়া অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহ তালার নাজ নিয়ামত গ্রহণ করবে, অথচ তারা তাদের জায়গা থেকে আমার রাসুলের বিদ্বেষী করবে, আল্লাহ তালার বিদ্বেষী করবে, এমনটা তো হতে পারে, কথা বলেন মানে যে মেনে নেওয়া যায়? হাজিরিন আসুন, আমরা এখন খুব খুব পেরেশানির ভিতরে আছি, এই কিছু আছে তো নাস্তিক শেষ, আবার কিছু আছে আলেম নামের, কিছু জালেম আমাদের দেশে আছে, তারা আমার রাসুলের শানে এমন এমন আপত্তিকর কথা বলে, নাস্তিকদেরকে সেই বিষয়গুলো এই প্রকাশ করার মতো মত মত ফত সহজ করে দেয়। হাজিরিন আসুন, আমি বলছিলাম আহলে বায়াতের সাথে যারা গুস্তাকি করে, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনার একজন শায়খ থাকতেই পারে, আপনার একজন মুরব্বী থাকতেই পারে, আপনি একজনের হাতে বায়াত গ্রহণ করে আপনার জীবন আপনি গড়তেই পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার শায়খের কাছে যাওয়ার পরে আপনি ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এগুলো মানে ইমান, ইমানের সহ যে পাঁচটি বুনিয়াদ, এগুলো এলেম অর্জন করা যেমন ফরজ, আপনি আল্লাহ তাআলার মাহবুব নবীর শান সেফাতের উপরে পূর্ণ ইমান রাখো তেমন ফরজ, তেমনিভাবে আহলের আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তাদের ভালোবাসা আমাদের মানতে হবে, একটি দিক ছাড়া যাবে না, একটি দিক ছাড়া যাবে না, কারণ এগুলো যদি আপনি ছাড়েন আপনি সব দিক খেয়াল রাখতে হবে। যেমন আমরা রিয়া শিক্ষা নেই, আপনি যদি রিয়া করে ইবাদত করেন, যদি আপনার ইচ্ছা হয় আমি তাহাজ্জুদ পড়ি, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজারি বলুক, মানুষের মুখে মুখে যেন থাকে আমি তাহাজ্জুদ পড়ি, আমি সমাজে দান অনুদান করি, মানুষ যেন আমাকে দানবীর বলে মানে, তারপরে আপনি এমন কিছু আমল আমাদের ভিতরে আছে, আমি হজ করি মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমি এই অনেক আলেমের মালিক, মানুষ আমাকে একজন বড় আলেম বলে, একজন মুফাসসির মুহাদ্দিস বলে স্বীকৃতি দিবে, এগুলো কোনোটাই ইসলাম গ্রহণযোগ্য না, আল্লাহ আল্লাহর হাবিব সন্তুষ্ট হয় না, এগুলো সব লৌকিকতা, এগুলো সব পর দেখানো, লোক দেখানো, এই অহংকার তাকাব্বুরি রিয়া হিংসা বিদ্বেষ থেকে যখন আপনি নিজেকে ফুতো পবিত্র করে নেবেন, একজন পবিত্র মমিন হবেন, হ্যাঁ তার আগে এই রিয়ার জ্ঞান, অহংকারের জ্ঞান,
তাকাব্বুরের জ্ঞান যা আছে এগুলো সব এক একটা শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা যাওয়ার আগে আপনি আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে, আল্লাহ এবং তার হাবিবকে মানতে হবে, এবং তাম আহলে বায়াত যারা আছে তাদেরকে মানতে হবে। ওই যে একটি জুমা আমি বলেছিলাম, যে ব্যক্তি আলে রাসূলের দামানে থাকবে সে কখনো, আল্লাহ রাসূল বলছেন ইন্নি তারাক্তু ফিকুম মা ইন আখাসতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতা আহলে বাইতিহি। এর উপরে বিশদ একটা আলোচনা করেছিলাম, যদি আল্লাহর হাবিব বললেন তোমরা ইতরাতে আহলে বায়াতের অনুসরণ করো, তোমরা আহলে বায়াতের অনুসরণ করো, আহলে বায়াতের দামানে রাখো। হাজিরিন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূর নামে একটা বানোয়াট হাদিস আমাদের দেশে আছে, আপনারা জানেন কিনা, অনেক বড় বড় মুফাসসির মুহাদ্দিস অনেক বড় বড় আলেম ওলামা মাইক ধরলে বলে থাকেন যে মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হলো, দাফনের পরেই যখন ওনাকে কবরে রাখা হবে, আমার খেয়াল আছে হাজিগুন শাহ ইরান হাসপাতালের ওয়ালে একটা বাংলা হাদিস দেখছি লেখা আছে, লেখা হযরত আবু যায়েদ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন যেদিন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হলো রাত্রের অন্ধকারে কবরে দেওয়ার পরে নাকি কবরকে প্রশ্ন করা হলো, হে কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে শপথ করা হচ্ছে? কবর উত্তর দিল আমার ভিতরে কাকে দেওয়া হয় এটা জানার বিষয় নাই। ওই সাহাবী নাকি বললেন তোমার ভিতরে হজ্জতে আল্লাহর হাবিবে পাকের কন্যা মা ফাতেমা যাহরাকে রাখা হচ্ছে, তোমার ভিতরে হজ্জতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা যাহরা রাখা হচ্ছে, জান্নাতে যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাকে রাখা হচ্ছে। কবর নাকি ভিতর থেকে উত্তর দিল, হে দুনিয়াবাসী জেনে নাও আমি বলে দিচ্ছি আমার ভিতরে কাকে দেওয়া হচ্ছে এটা আমার জানার বিষয় নয়, কবরে আসার সময় কি নিয়ে আসল সেটা জানার বিষয়, কে নবীর মেয়ে, কে হাসান হুসাইনের মা, কে ফাতেমাতুজ জাহরা, কে আলীর বিবি, এটা আমার জানার দরকার? এটা দাহা একটা মিথ্যা কথা, দাহা একটা মিথ্যা কথা। আজও পৃথিবীর কোন কোরআন হাদিসে কোন হাদিসের কিতাবে হাদিসটাই নেই, তার বিপরীতে যার বিরুদ্ধে মিথ্যা হাদিস রটনা করলো সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। তিনি কি বলেন হাজিরিন একটু খেয়াল করে শুনুন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিসটা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو ذر غفاري رضي الله تعالی عنہ উনি ওনার জায়গা থেকে বলছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম ওয়ান আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو اخذ ببعض الكعبه سمعت النبي صلى الله عليه وسلم يقول الا ان مثل اهل بيتي فيكم مثل سفينه روح من ركبها نادى ومن تخلف عنها هلك قلنا سبحان الله যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূর নামে বানোয়াট কথা বলা হলো, তিনি বলছেন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলার পরে নাকি কবর বলছে ওনাকে সিনার আমার দরকার নাই, সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে হাদিস, তিনি বলেন তিনি যে কথাটা বললেন বলার সময় তিনি এভাবে বললেন ওয়া হু আখিযুম বিবাবিল কাবা, তিনি কাবার দরজা ধরে বললেন এভাবে কাবার দরজা দুই হাত দিয়ে, কারণ একটা মানুষ স্বাভাবিক চায়ের দোকানে থেকে কথা বলা আর কাবা শরীফের আঙ্গিনায় কথা বলা, একটা চায়ের দোকানে একটা আড্ডার জায়গায় কথা বলা আর কাবার আঙ্গিনায় কথা বলা কি সমান? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, তিনি কাবার আঙ্গিনা ধরে কাবার দরজা ধরে তিনি বলছেন কি বলছেন, সামিয়াতুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নূরের পাক জবানে ইরশাদ করেছেন আমি শুনেছি, তিনি কি বললেন ইয়াকুলু, তিনি বলেছেন আলা ইন্না মাসালা আহলে বাইতি, আমার আহলে বাইতের উদাহরণ হলো মাসালু সাফিনাতু নুহিম মান রাকিবাহা যা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা, তিনি বলেন মান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা, তিনি বলছেন পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বললেন তোমাদের মাঝে আমার রেখে যা আহলে বায়াতের উদাহরণ হলো হযরত নূহ আলাইহিস সালামের সাফিনা, নূহ আলাইহিস সালামের নৌকার মতো যেদিন মহাপ্লাবন হয়েছিল যারা নূহ আলাইহিস সালামের কথায় ডাক দিয়ে সাড়া দিয়ে নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে এক আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে, যেদিন তারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করেছিলেন সেদিন তারা যেমন নাজাত পেয়েছে, আমি তোমাদের মাঝে আমার আহলে বায়াতের উদাহরণ হলো মেসান হলো সেই সাফিনায় নূহর মতো, যারা সাফিনায় নূহ যেদিন
উঠার কারণে তোমরা যেমন নাজাত পেয়েছো আমার আহল বায়াতের দামানে যদি তোমরা থাকো আমার আহল বায়াতকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরাও সেদিন নাজাত পেয়ে যাবে কারণ আল্লাহর হাবিব জানেন আমার ওফাতের পরে যেদিন সারা পৃথিবীতে মানুষ ক্ষতবিক্ষত হয়ে যাবে চতুর্দিকে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে দিশেহারা হয়ে মানুষ ঈমান থেকে যখন দূরে চলে যাবে কোথায় ঈমানের রাস্তা খুঁজে পাবে সেদিন আল্লাহর হাবিব বললেন মান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা সেদিন যারা আমার আহল বায়াতের দামানে থাকবে আমার আহল বায়াতের সফিনা যারা থাকবে তারা নাজাত পেয়ে যাবে যারা আহল বায়াত থেকে বিপদগামী হয়ে যাবে দূরে চলে যাবে তারা সেদিন হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হাজিরিন এই কথা যিনি বললেন সেই সাহাবি কি সে আলে রাসুলের বিরুদ্ধে এমন কথা বলতে পারেন কখনোই বলতে পারেন না হাজিরিন আল্লাহ তাআলা বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি এই আয়াতের ব্যাপারে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বন্ধু আমার আপনি বলে দেন আমার দ্বীনের দাওয়াতের আমার এই হায়াতের বিনিময়ে তোমাদের জন্য যে খেদমত করেছি দ্বীনের জন্য যা কিছু মেহনত করেছি এই গোটা বিনিময়টা একটা শুধু চাই সেটা আমার আহলে বায়াতের ভালোবাসা সুবহানাল্লাহ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার বন্ধুকে এই জন্য হাজিরিন আহলে বায়াতের দামানের বাইরে থাকার কোনো সুযোগ নাই সে আহলে বায়াতের সাথে কি বাজে আচরণ করেছে কি ধরনের নেককারজনক আচরণ করেছে কল্পনাই করা যায় না সে আহলে বায়াতের এক অন্যতম একজন সাইয়েদিনা হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নু ওনার ঘটনাটা কারবালার ময়দানে ওনার সাথে কি আচরণ করেছে তিন দিন মম আচরণ করেছে কথাটা একটু শুধু আপনাদেরকে বলে দিচ্ছি ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নু যেদিন কারবালার ময়দানে গেলেন দেখলেন সব শহীদ হয়ে যাচ্ছে ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন সকলে যখন শহীদ হয়ে গেলেন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নু জানার আফাত দ মস্তক ছিল আমার হাবিবে পাকের হুবহুব চেহারা মোবারকের মতো সুবহান মদিনাতুল মুনাওয়ারার কোন সাহাবি কোন তাবি কোন আলে মদিনার কোন আহাল পরিজন আল্লাহর হাবিবে পাকের ওই জামানার কোন উম্মত যখন আল্লাহর নবীকে দেখার স্বাদ জাগত আল্লাহর নবীর কথা মনে পড়ত তখন তারা দড়ি গিয়ে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে যেতেন ওনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর আল্লাহর হাবিবে পাকের দেখার মজা নিতেন বলুন না সুবহান সেই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন দেখলেন সকলেই একের পর এক শাহাদাত বরণ করছেন একের পর এক বিদায় নিচ্ছেন আর কেউ থাকছে না ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিবে পাকের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে বললেন হে আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে আমার আবদার হলো যে আমি আর থাকতে চাই না আজকে কয়েকদিনের পানির পিপাসায় জিব্বাটা শুকিয়ে গেল কলিজাটা ফেটে যাচ্ছে যে ফোরাত নদীর পানি ওই যে দেখা যায় সিগাল জানোয়ার তাম পৃথিবীর যত কীটপতঙ্গ রয়েছে সকলের জন্য উন্মুক্ত সারা পৃথিবীর কাফের মুশরিকদের জন্য উন্মুক্ত আর আমরা আলে রাসুল যাদের ভালোবাসা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে বাধ্যতামূলক করে দিয়েছেন আজকে আমরা পানির পিপাসায় কাতর আর সহ্য হচ্ছে না আপনার কাছে আবদার হলো আমাকে বিদায় দেন অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করে শাহাদাতের পানি পেয়ালা পান করে ওই যে আল্লাহর হাবিবে পাকের হাতে কাউসারের পানি পান করে আমরা বিদায় নিবে বলুন না সুবহানাল্লাহ তিনি যুদ্ধের ময়দানে গেলেন ইমাম আলী আসগর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার এই আকুতি মিনতি দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে বললেন বাবা আমার মদিনাতুল মুনাব্বারার মানুষ যখন তোমাকে দেখার স্বাদ জাগে দড়িয়ে তোমার কাছে আসে আল্লাহর হাবিবে পাকের চেহারা আনোয়ারের মজা নেয় স্বাদ নেয় গ্রাম নেয় আজকে যদি তুমি কারবালার ময়দানে যাও সেখানে তারা তোমাকে ছেড়ে দিবে না মদিনাতুল মুনাব্বারা থেকে আল্লাহর হাবিবে পাকের প্রতিশ্রুতি বিদায় নিবে আর মানুষ দেখতে পাবে না তিনি বললেন পিপাসায় কাতর হয়ে গেছি আর সহ্য হচ্ছে না আমি দেখছি মদিনাতুল মুনাব্বারার সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি কাউসারের পানি পান করে পিপাসিত হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আমি আলমে বরজকে যাবে বলুন না সুবহান তিনি চলে গেলেন সেখানে যাওয়ার পরেই বারবার সেই ইয়াজিদ সৈন্যদেরকে বললেন তাকিয়ে দেখো আমি আল্লাহর হাবিবে পাকের প্রতিচ্ছবি আমি আল্লাহর হাবিবে পাককে দেখতে যেমন আমার চেহারাতে আল্লাহ তাআলা হুবহু আমাকে তেমন দিয়েছেন মদিনার মানুষ আমাকে দেখে আল্লাহর হাবিবে পাকের বিদায়ী সুখ বিদায়ী কষ্ট দূরীভূত করেন হে ইয়াজিদ সৈন্যরা জানি তোমরা আমাদের কাউকে ছাড় দিবে না আমাকে তোমরা ছাড় দিবে না আমি শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা তার বাগানের ফুল আমি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বাগানের ফুল আমার দিকে তাকিয়ে দেখো কি অপরাধ আমরা করেছিলাম আজকে তোমরা আমাদের জন্য ফানি বন্ধ করে দিয়েছো আমাদের দুধের সন্তানদেরকে তোমরা হত্যা করছো নির্বিচারে আমাকে তোমরা ছেড়ে দিবে না আমার সাথে তোমরা তোমাদের পক্ষ থেকে তোমরা অস্ত্র ধারণ করতে পারো এভাবে যখন বললেন সেই আমর বিন সাদ সেনাপ্রধান বললেন তোমরা কেন তাকিয়ে আছো এই নওজওয়ানকে হত্যা করে দাও তাকে শহীদ করে দাও এভাবে যখন বললেন
সে বললেন যে ব্যক্তি ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে সবার আগে শাহাদাত করে দিতে পারবে তাকে মুসলের রাজত্ব দেওয়া হবে এভাবে যখন বললেন সেই তারেক ইবনে শীশ সে দড়িয়ে গিয়ে চিন্তা করলেন এত একটা সুযোগ রয়েছে আমি যদি ইমাম আলী আকবরকে হত্যা করতে পারি উনাকে যদি শহীদ করে দিতে পারি মুসলের রাজত্ব আমার হাতে চলে আসবে এই বলে যখন তাকে তিনি ধরে নিলেন তার কাছে গেলেন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর আওলাদ যিনি কাওমাস দুর্গের গুটটা এক হাতে ধরেই তিনি জমিন থেকে নিয়ে এসেছিলেন যেই দুর্গের গেট অনেক সাহাবাই কেরামও পরবর্তীতে উঠাতে পারেন নাই সেই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে গেল সাথে সাথেই তাকে কতল করে দেওয়া হলো তার লাশ পড়ে গেল এই অবস্থা দেখে সেই তারেক বিন শীশের সন্তান ওমর ইবনে তারেক দড়িয়ে আসলো যেন তাকে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে বাবার প্রতিশোধ নেবেন কিন্তু শেরে খোদার আওলাদ আসলো উনার ঘোড়া থেকে একটু পিছনে গিয়ে তাকেও ছেড়ে দিলেন কিছুক্ষণ পরে তালহা ইবনে তারেক সে আসলো তাকেও শেষ করে দিলেন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটা শুকিয়ে গেল বুকটা হাহাকার করছে পিপাসায় কাতর হয়ে গেলেন ইমাম আলী আকবর ঘোড়াটা আবার পিছে এ একজন ব্যক্তি কারবালার ময়দান থেকে পুনরায় তাবুতে ফিরে গেছেন তিনি হলেন ইমাম আলী আকবর তিনি দড়িয়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন ইমাম হুসাইন বললেন বাবারে যাকে বিদায় দিয়েছি তার লাশ নিয়ে এসেছি তুমি একজন ব্যক্তি ফেরত এসেছ কি জন্য এসেছ ইমাম আলী আকবর বললেন বাবা আমার আমার হাতে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন আমি শেরে খোদা হযরত আলীর আওলাদ আমি তাদেরকে একাই ধ্বংস করতে পারবো যদি শুধু আমার শুকনো জিহ্বাটা একটু ভিজিয়ে দিতে পারি সুবহানাল্লাহ ইমাম হুসাইন বললেন বাবা আমার তোমার ছোট ভাই আলী আসগর পিপাসায় জিহ্বা শুকে গেছে দুধের বাচ্চা চোখ দিয়ে পানি আসে না কান্না করার শক্তি নাই এই অবস্থায় তোমাকে কোথায় থেকে আমি পানি দিতে পারি আমরা রাসূলের আওলাদ আহলে বায়াতের কাছে যারাই হাত পাতে জীবনে কাউকে ফেরত দেওয়ার বৈশিষ্ট্য আমাদের নাই যখন আমার কাছে এসেছো এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আকবরকে বুকে জড়িয়ে দিলেন শুকনো জিহ্বাটা বের করে দিয়ে বললেন বাবা আলী আকবর আমার জিহ্বাটা শুষে নাও শুকনো জিহ্বাটা শুষলেন ইমাম আলী আকবর একটু স্বস্তির পেলেন যুদ্ধের ময়দানে গেলেন 80 জন ইয়াজিদ সৈন্যকে যুদ্ধে পরাজিত করে তাদেরকে হত্যা করে ক্ষতবিক্ষত হয়ে গেলেন গোড়া থেকে পড়ে যাচ্ছেন দাঁত দিয়ে বললেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আপনার আওলাদ চলে যাচ্ছে রাসূলের প্রতিচ্ছবি চলে যাচ্ছে আপনার কোলে তুলে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ গোড়া থেকে পড়ে গেলেন শাহাদাত বরণ করে জমিনে ঢুলে পড়ে গেলেন আল্লাহর হাবিবের হাতে হাউজ কাউসারের পানি পান করে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেলেন এই হচ্ছে আজকে আমাদের অবস্থা সে আহলে বায়াতের বিদ্বেষী যারা হবে তারাই খারেজি আর আহলে বায়াতকে ভালোবাসার নাম দাঁড় করে একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে যারা আহলে বায়াতের মোহাব্বত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কথা বললে যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বললে মাওলা আলীর কথা বললে যাদের গায়ে আগুন জ্বলবে যারা জ্বলে পুড়ে অঙ্গার হবে তাদের নাম হলো খারিজি আর আহলে বায়াতের নামদার করে এজমালি ভাবে তামাম সাহাবাই কেরামকে যারা গালিগালাজ করে বিশেষ বিশেষ সাহাবাই কেরামকে যারা গালমন্দ করে তারা হলো শিয়া এই দুই জিনিস থেকে আমরা ফুতু পবিত্র আমরা খারিজিও নয় আমরা শিয়াও নয় তবে আমরা আমাদের জীবন ঈমান এবং আমাদের সম্পূর্ণ ভালোবাসা কারণ আহলে রাসূল ছাড়া পরকালে বাসার কোনো সুযোগ কারণ ইমাম হাসান হুসাইনই আমাদেরকে সার্টিফাই করে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা যেন ইমাম হাসান হুসাইনের দামানে থেকে পূর্ণ ভালোবাসা অর্জন করে দুনিয়া আখেরাতে আজরে আজিম অর্জন করার তৌফিক দান করে সবাই আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নত পড়না